নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে আজকে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তো সেরকমই কিছু প্রশ্নের উত্তর বা কিছু খবর পেয়েছি যে এই এই তারিখে এই এই জিনিসগুলো হতে পারে, এবং সেই সঙ্গে তোমাদের আরেকটি যে নতুন খবর আসছে সেটি হচ্ছে লাইব্রেরিয়ান পদে একটা নিয়োগের কথা কিন্তু বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী। তো সেই লাইব্রেরিয়ান পদে কিন্তু নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন যেটা আছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে 2021 সালের যে বিজ্ঞপ্তিটা, নতুন যে ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই ফর্ম ফিল আপের নতুন পরীক্ষার যে ফ্রি পরীক্ষা, সেই পরীক্ষাটি কবে হতে চলেছে? তো সেই যে পরীক্ষা, তো সেই পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি, ঠিক আছে? তো যেহেতু এখন নির্বাচনের একটা নির্ঘণ্ট বেজে গেছে বা বাঁচতে চলেছে বা চলছে, তো সেই কারণে, তো সে কারণে বলাই যায় যে ভোটের পর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং সেই পরীক্ষাটি হতে হতে জুলাই বা আগস্ট মাস এর নাগাদ হতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। তারপরে বন্ধুরা চলে আসি যে আবগারি পুলিশ কনস্টেবলের যে মেন পরীক্ষা বা এক্সাইজ কনস্টেবলের যে মেন পরীক্ষা, সেই পরীক্ষাটি কবে হতে পারে? তো সেই বা কবে হতে চলেছে, তো তার যে ডেট বা তার যে পরীক্ষার যে তারিখ, সেই তারিখটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। অতএব যে পরীক্ষা কিন্তু ভোটের আগে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ফুলফিলভাবে বলা যেতে পারে, এবং সেই পরীক্ষাটিও কিন্তু ভোটের পরে কিন্তু হবে। তবে ভোটের পর বেশি লেট করবে না, ভোটের পরই এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে প্রবল। তারপর বন্ধুরা চলে আসি লাইব্রেরিয়ান পদের যে শূন্য পদ, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে লাইব্রেরিয়ান পদে কি এবছর নিয়োগ হবে বা কবে নিয়োগ হতে চলেছে। তো সেরকমই একটা আপডেট কিন্তু পেয়েছি, যে আপডেটটা পাওয়া গেছে যে 5ই ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভাতে যে বৈঠক হয়েছিল, তো সেখানে কিন্তু ঠিক হয়েছিল যে এবছর রাজ্যে বিভিন্ন গ্রন্থাগার মিলিয়ে সব মিলিয়ে 738টি শূন্যপদ কিন্তু নিয়োগ করবে রাজ্য সরকার। তো সেরকম একটি খবর পাওয়া গেছে যে এবছরই কিন্তু, অর্থাৎ 2021 সালে কিন্তু সেই বিজ্ঞপ্তি বা সেই শূন্যপদটা কিন্তু বেরোতে চলেছে, এবং তার যে শূন্যপদ সেটা কিন্তু 738টা, সংখ্যাটা একদমই কম নয়, এবং এটি খুব শীঘ্রই মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এরকমটা কিন্তু খবর পাওয়া গেছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে লাইব্রেরিয়ান পদে কিন্তু দীর্ঘদিন বের হয়নি, তো সেইটা কিন্তু লাইব্রেরিয়ান পদে বের হতে চলেছে, এবং এটা অনেকেই ছাড়তে পারবে এই লাইব্রেরিয়ান পদে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট, এবং একই সঙ্গে তোমাদের বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর যে মামলা চলছে, সেই মামলাটি খুব শীঘ্রই নিষ্পত্তি হতে চলেছে, এবং সেই নিষ্পত্তি হওয়া মাত্রই কিন্তু যে প্রত্যেককে একবারেই কিন্তু জয়নিংয়ের একটা খবর পাওয়া যাচ্ছে যে সকলকে একবারে জয়নিং করিয়ে নেবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো।